হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। যেমনটা তোমাদেরকে নোটিফিকেশান দিয়েছিলাম যে তোমাদের ফুড এসআইয়ের যে নোটিফিকেশানটা বের হয়েছে ওই অনুসারে আমরা কিন্তু এখন বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল জিকে থেকে সেই সমস্ত প্রশ্নগুলো কভার করব। এই প্রশ্নগুলো তোমাদের আগামী দিনেও আসবে, রিপিটেড প্রশ্ন আসবে, তার পাশাপাশি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে, একটা ধারণা পেয়ে যাবে যে কী প্রকারের প্রশ্নগুলো আসে। তো বিগত বছরে যেভাবে প্রশ্নগুলো এসেছে ওইভাবে কিন্তু আমাদের একটু প্রশ্নগুলো দেখে নিতে হবে যে কীভাবে বিগত বছরে প্রশ্নগুলো এসেছে। তো বিগত বছরে যেভাবে প্রশ্নগুলো জিকের এসেছে, দেখো 2014 সাল আর 2019 সালের কোশ্চেন পেপার আমাদের হাতে। 2014 সালে হিস্ট্রি থেকে কত নম্বরের প্রশ্ন ছিল? 12 নম্বরের। জিওগ্রাফি থেকে কত নম্বরের ছিল? 13 নম্বরের। পলিটি থেকে কত নম্বরের ছিল? 4 নম্বরের। ইকোনমি থেকে কত নম্বরের ছিল? ছিলই না। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কনভেনশনাল জিকে থেকে ছিল 35 নাম্বারের, মানে এটা হচ্ছে স্ট্যাটিক জিকের উপরে, এবং প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ছিল 35 নাম্বার, এবং জেনারেল সায়েন্সের উপরে ছিল 36 নাম্বার। এখানে কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সহ ছিল। এইবার দেখো 2019 সালের যে প্রশ্নটা, সেই প্রশ্নপত্রে হিস্ট্রি থেকে কয়টা প্রশ্ন ছিল? 5টা। জিওগ্রাফি থেকে কয়টা প্রশ্ন ছিল? 3টা। পলিটি থেকে কয়টা প্রশ্ন ছিল? 7টা। 4টা ছিল, 7টা বেশি হয়েছে। ইকোনমি থেকে কয়টা প্রশ্ন ছিল? 5টা। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কনভেনশনাল জিকে থেকে কয়টা ছিল? 18টা। আর জেনারেল সায়েন্স থেকে ছিল কয়টা? 12টা। এইবার তোমাদের মেন কথাটা বলি, দেখো 2014 সালে 100টা প্রশ্ন ছিল জিকে থেকে, 2019 সালে কয়টা প্রশ্ন আছে জিকে থেকে? 50টা। এই বছর যে পরীক্ষাটা হবে, অর্থাৎ 2022 সালের যে 2023 সালে যে নোটিফিকেশানটা বের হয়েছে সেই নোটিফিকেশান অনুসারে জিকে থেকে থাকছে তোমার, জিকে থেকে প্রশ্ন থাকবে তোমার 50টা, ঠিক আছে? 50টা প্রশ্ন জিকে থেকে থাকছে। তাহলে জিকেটা ইম্পর্টেন্ট। এবার 50টা থাকছে মানে কি, 2019 সালের যে কোশ্চেনের প্যাটার্নটা সেই প্যাটার্নটা কিন্তু ফলো হবে। তো সেই কারণে আজকে আমরা সবার প্রথমে প্রস্তুতিটা শুরু করব 2019 সাল দিয়ে। 2019 সালের যেসব প্রশ্নগুলো এসেছে সেই সব প্রশ্নগুলো উত্তরগুলো তো করবই, পাশাপাশি যেমনটা অন্যান্য ভিডিওতে করি আজকেও ঠিক তেমন থাকছে। এডিশনাল প্রচুর ইনফরমেশান থাকবে, প্রচুর এক্সপ্লেনেশান থাকবে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আশা করি দেখো তোমাদের একটা স্ট্র্যাটেজি সবসময় মাথায় রাখবে তোমাদের, আমি বলে রাখি স্ট্র্যাটেজিটা। যখনই পরীক্ষায় যেই বিষয়টা দিয়ে প্রশ্ন আসলো, যেই প্রশ্নই আসুক না কেন, যেই প্রশ্নটা আসলো ওই প্রশ্ন ভিত্তিক আরও যেগুলো প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো পড়ে নিতে হবে। তাহলে কি হয়, ওখান থেকে ওই প্রশ্নগুলো কমন 100% পড়বেই। ধরো যে একটা প্রশ্ন আসলো যে ভারতের রাষ্ট্রপতিকে কারা নিয়োগ করেন, এবার তোমরা উত্তর দিয়ে দিলে লোকসভার, রাজ্যসভার এবং বিধানসভার সদস্যরা। এইবার রাষ্ট্রপতি কেন্দ্রিক যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নগুলোকে তোমাকে পড়ে নিতে হবে, কারণ রাষ্ট্রপতি দিয়ে প্রশ্ন আসবেই। এইটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা 100% পরীক্ষায় পাশ করবে, যে কোনো পরীক্ষায় এই স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করতে পারো। আর এই স্ট্র্যাটেজিটাই সবাই ফলো করে, তো এটা মাথায় রাখবে। গেল আরেকটা বিষয়, আরেকটা বিষয় তোমাদের অ্যানাউন্সমেন্ট আজকেই করে দিই। দেখো তোমরা যদি চাও যে অনলাইন সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করবে ইউটিউবে, একদম যেই রকম স্ট্র্যাটেজি বললাম সেই সেম স্ট্র্যাটেজি ধরে জিকের ক্লাস এবং ম্যাথের ক্লাস করবে, তাহলে তোমাদের কাছে আমার দাবি, তোমাদের যদি রেসপন্স ভালো হয়, অর্থাৎ আমি তোমাদের কাছে রাখলাম ন্যূনতম 500 কমেন্টস, যদি 500 কমেন্টস আসে এই ভিডিওতে প্লাস লাইকস থাকে, যদি 1K লাইক থাকে, তবেই আমি একদম সিলেবাস ধরে প্রত্যেকটা বিষয় যেমন স্ট্র্যাটেজি বললাম সেই স্ট্র্যাটেজি ধরে প্রশ্ন করব। তাহলে তোমাদের কাছে টার্গেটটা আমি কী দিলাম, টার্গেটটা মনে রাখবে যে তোমরা 1K লাইক নিয়ে আসবে প্লাস 500 কমেন্টস আমার চাই, তবেই আমি একদম সিলেবাস ধরে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য যতটা পরিশ্রম দেওয়ার 100% তোমাদের পাস করিয়ে দেওয়ার চিন্তাভাবনা করব, অন্যথায় করব না। এবার এই 1K লাইক এবং 1K লাইকস এবং হচ্ছে 500 কমেন্টস কীভাবে হবে তোমরা যেন শেয়ার করো, কোথায় শেয়ার করবে, কি করবে। তোমাদের যদি মনে হয় ফ্রি ক্লাসের মাধ্যমে আমি এই পরীক্ষাটা পাস করতে চাই, ফুড এসআই যেটা সামনে আসছে পাস করতে চাই, তাহলে সব শেয়ার মারো,
যেখানে পাবে সেখানে শেয়ার করো, কিন্তু আমার চাই 500 কমেন্টস, 1K লাইকস, তবেই আমি পুরো ক্লাস বিনামূল্যে চালাবো। আর দেখবো না যে কে কমেন্টস করছো না করছো। এই ভিডিওটা যদি 500 কমেন্টস আসে, আমি তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি আমি তোমাদেরকে এই পুরো সিলেবাসটা স্ট্র্যাটেজি ধরে পুরোটাই কভার করব। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রশ্ন। কবেকার প্রশ্ন হচ্ছে এটা, 2019 সালে, মাথায় রাখবে 2019 সালের রিপিটেড প্রশ্ন হচ্ছে এটা, এটা কিন্তু মাথায় রাখবে। চলো প্রশ্ন দেখে নিই। 2019 সালের প্রশ্ন, আগেই বললাম 2019 সালের প্রশ্ন আমরা আজকে কভার করব, আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছে, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছিলেন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, যেটা কি সম্পর্কে বর্ণনা করে? ব্ল্যাক হোল সম্পর্কে বর্ণনা করে, এবং একটা তোলপাড়, একটা বই যেটা 1988 প্রথম প্রকাশিত হয়, 2006 সালে আবার বইটা নতুন করে প্রকাশিত হয়, কিছু কিছু বিষয় সংযোজন করে পুরো তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল যে বইটা, সেই বইটার লেখক কে হলেন? লেখক হলেন স্টিফেন হকিন্স। কে? স্টিফেন হকিং এই বইটার লেখক। মনে রাখবে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটিকে লিখেছেন স্টিফেন হকিং, মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নিই, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অপশন বলছে স্পোর্টস, পরের অপশন বলছে বিজ্ঞান প্রযুক্তি, পরের অপশন বলছে কৃষি, পরের অপশন বলছে চলচ্চিত্র। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি। মনে রাখবে, বিজ্ঞান ও প্রযুক্তি টোটাল 7টা বিষয়কে ধরে, এখানে কিন্তু গণিত ইনক্লুডেড, মনে রাখবে। নোবেল পুরস্কার কিন্তু গণিত দেওয়া হয় না, এটা মনে রাখো, অঙ্ক থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। বিজ্ঞানের 7টি শাখা, তার সাথে গণিত সহ, মানে অঙ্ক সহ 7টি শাখার ক্ষেত্রে বিশেষ গবেষণার জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে। মনে রাখবে, এই শান্তিস্বরূপ ভাটনগর ছিলেন বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠাতা, তার নাম অনুসারে এই পুরস্কারটি দেওয়া হয়। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তোমরা এর উত্তর অবশ্যই দিবে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি প্রথম কবে দেওয়া হয়েছিল? প্রশ্নটা মনে রাখো, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল? কীভাবে উত্তর করবে, গুগল করবে, যা করবে, আমি কমেন্টে এই উত্তর চাই। 500 কমেন্ট মাস্ট, চাই। পরে প্রশ্ন দেখে নিই, পরে প্রশ্ন বলছে, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ ঘটে কবে? দক্ষিণ গোলার্ধে, দেখো উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে, পৃথিবী কী করে? পৃথিবী 23 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, মানে পৃথিবী সম্পূর্ণভাবে সোজাসুজি নেই, হেলে রয়েছে। এবার হেলে থাকার কারণে কী হয়, 21 জুন উত্তর গোলার্ধে সূর্য বেঁকে থাকে, 22 ডিসেম্বরে কী হয়, 22 ডিসেম্বরে দক্ষিণ গোলার্ধে বেঁকে থাকে, দক্ষিণ গোলার্ধের দিকে বেশি ঝুঁকে থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে তখন 22 ডিসেম্বরে কী হয়, উত্তরায়ণ ঘটে। তো দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ কবে ঘটে? 22 ডিসেম্বর। উত্তর গোলার্ধে কবে ঘটে? 21 জুন, মনে রাখবে। পরে প্রশ্ন বলছে, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থার কথা বলা হচ্ছে, এটা হলো এআইটিইউসি। কবে হয়েছিল? 1920 ঘটনা। এআইটিইউসি মানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যখন গঠন হয়, এই কংগ্রেস কিন্তু প্রথম যিনি সম্পাদক বা সভাপতি ছিলেন তিনি হলেন লালা রাজপথ রায় ছিলেন প্রথম সম্পাদক, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এআইটিইউসির প্রথম সভাপতি গিয়েছিলেন লালা রাজপথ রায়। পরে প্রশ্ন দেখে নিই, প্রশ্ন বলছে, কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদের কোথায় অবস্থিত? কৃষি গবেষণাগারের কথা বলছে, অপশন বলছে দেরাদুন, পরে অপশন বলছে হায়দ্রাবাদ, পরে অপশন বলছে নয়াদিল্লি, পরে অপশন বলছে ইটানগর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নয়াদিল্লিতে। ভারতের কৃষি গবেষণাগার পরিষদ কিন্তু প্রত্যেকটা কৃষির, ধান, গম, আখ, ইখু যেটা বলে, এই যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা জায়গায় গবেষণাগার রয়েছে, চা গবেষণাগার রয়েছে, ধান গবেষণাগার পুষায় রয়েছে, এই যে প্রত্যেকটা বিষয়ের গবেষণাগার রয়েছে, তো এর একটা পরিষদ রয়েছে, কেন্দ্রীয় পরিষদ রয়েছে, এই কেন্দ্রীয় পরিষদটা কোথায় রয়েছে? নয়াদিল্লিতে রয়েছে, মনে রাখবে। পরে প্রশ্ন বলছে, জিরো আওয়ার কী? অপশন বলছে যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, পরে অপশন বলছে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয়, পরে অপশন বলছে সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়, পরে অপশন বলছে লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ করা হয়।
সঠিক উত্তর কী হবে এটার? সঠিক উত্তর হবে এটার অপশন বি, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপন করা। মনে রাখবে জিরো আওয়ারের সময়সীমা হলো 60 মিনিট বা 1 ঘন্টা, জিরো আওয়ার শুরু হয় 12টা থেকে আর শেষ হয় 1টার দিকে, 1 ঘন্টা। তাহলে 12টা থেকে 1টার যে সময়কাল সময় সেটা হলো জিরো আওয়ারের সময়। এই সময় কী হয়? সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা চলে। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? অসম হচ্ছে গ্রেনাইট। গ্রেনাইটটাকে কী হয়? নিস শিলা হয়। গ্রেনাইট রূপান্তরিত রূপ কী? নিস। তারপরে কি? শেল। শেল থেকে কী নির্বাচিত হয়? স্লেট বা প্লেট। পিট থেকে কী হয়? গ্রাফাইট হয়। এটা হচ্ছে স্লেট হয়, ঠিক আছে? তাহলে মার্বেল কোন পাথর? মার্বেল হলো চুনা পাথর। মার্বেল দিয়ে নির্মিত কি? তাজমহল, তাই না? মার্বেল হলো চুনা পাথরের রূপান্তরিত রূপ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? দেখো, এই প্রশ্নটা কিন্তু আমার মতে এই অপশানগুলোর মধ্যে ভুল রয়েছে। এখানে তাপশক্তি অপশান দিলে ঠিক হতো। কেন বলছি? জলবিদ্যুৎ পুনর্নবীকরণযোগ্য, সৌরশক্তি পুনর্নবীকরণযোগ্য, বায়ুশক্তি পুনর্নবীকরণযোগ্য। আমার মতে জ্বালানি কোষ যেটা, এই যে ফিউল সেল, এই ফিউল সেলটাও কিন্তু পুনর্নবীকরণযোগ্য। কেন বলছি? দেখো, ফিউল সেলের উৎপাদন হচ্ছে হাইড্রোজেন মূল উপাদান প্লাস হচ্ছে বাতাসে থেকে পাওয়া অক্সিজেন। এই দুটো মিলিত হয়ে জ্বালানি কোষ উৎপন্ন করা সম্ভব হয়। আর আধুনিক যে পুনর্নবীকরণযোগ্য শক্তির যে উৎসের চিন্তাভাবনা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জ্বালানি কোষ। যদিও এখানে উত্তর জ্বালানি কোষ, কিন্তু পুনর্নবীকরণ শক্তির উৎস অ্যাকচুয়ালি তাপশক্তি হবে বা যেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি সেগুলো হবে। তো যাই হোক, প্রশ্নটা যেহেতু জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বায়ুশক্তি রয়েছে, তাহলে সঠিক উত্তর এখানে জ্বালানি কোষই হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি সেগুলো যেগুলো ব্যবহার করার পরে আবার ব্যবহার করা, পুনরায় ব্যবহার করা সম্ভব। পরের প্রশ্ন, সুপি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? দেখো, সুপি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অপশান বলছে এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে, একটি জায়গার নাম থেকে। সঠিক উত্তর কী হবে? এক ধরনের পোশাক থেকে। দেখো, সুপি হচ্ছে, তারা সুপি সাধকরা হচ্ছে পশমের পোশাক পরতেন, একদম ঢিলে ঢালা বড়ো করে পশমের পোশাক পরতেন। সেই ধারণা থেকে সুপি শব্দটা এসেছে। যদিও এর আরও একটা মিনিং আছে, এই সুপির যে অ্যারাবিক শব্দ, সেই অ্যারাবিক শব্দের মিনিং কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিগণ বা আধ্যাত্মিক ব্যক্তিবর্গ। সুপি মতবাদ, ভক্তি আন্দোলনে সুপি মতবাদ বিখ্যাত। নইমুদ্দিন চিস্তি নাম আমরা শুনেছি সুপি আন্দোলনে। পরে প্রশ্ন, সূর্যগ্রহণ ঘটে পৃথিবী ও চাঁদের মধ্যে আসে, চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে, সূর্য চাঁদ পৃথিবীর মাঝে আসে। দেখো, সূর্য তা পৃথিবীতে যখন আলো প্রবেশ করবে তখন সব ঠিকঠাক। পৃথিবীতে যদি সূর্যকে না দেখা যায়, গ্রহণ মানে কি? যাকে দেখা যায় না, তার এটা হলো সান, এটা হলো আর্থ, ঠিক আছে? এইবার তার মাঝে যখন মুন চলে আসে, এটা হলো মুন, তার মাঝে যখন মুন চলে আসে তখন সেটাকে কি বলছে? সেটাকে বলছে সূর্যগ্রহণ। তখন কি হবে? মুন চলে আসলে কী হবে? সূর্যকে দেখা যাবে না, পৃথিবীতে কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যাবে। এই মুহূর্তটাকে বলা হচ্ছে সূর্যগ্রহণ। তো মনে রাখবে যে সূর্যগ্রহণ মানে সূর্যকে আর দেখা যাচ্ছে না। তাহলে কে কী হবে উত্তর এখানে? অপশন সি হবে রাইট আনসার, চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? দেখো, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি? হিলিয়াম, আর্গন, রেডন, জেনন, ঠিক আছে? তো এখানে কী রয়েছে? আর্গন রয়েছে। তাহলে সঠিক উত্তর কী হবে? আর্গন। আর্গন হলো একটি নিষ্ক্রিয় গ্যাস। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কী বলা হয়? অসম বলছে প্রধান নির্বাহী কর্মকর্তা, পরাশ্রম বলছে ব্যবস্থাপনা পরিচালক, পরাশ্রম বলছে চিফ ব্যাংকিং অফিসার, পরাশ্রম বলছে উপরের কোনোটি না। সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয়, কারণ কী বলা হয়? গভর্নর বলা হয়, তাই না? গভর্নর বলা হয়। তো এটা মনে রাখবে, গভর্নর বলা হয়। আরেকটা বিষয় এখানে মনে রাখবে, কতগুলো বিষয় তোমরা নোট করে নাও খাতায়, এই যে এডিশনাল ইনফরমেশনগুলো দেবো এগুলো নোট করে নেবে। রিজার্ভ ব্যাংক, ভারতের রিজার্ভ ব্যাংক 1935 গঠন হয়। প্রস্তাব 1926 সালে দেওয়া হয়েছিল, কিন্তু 1935 ফাইনালি রিজার্ভ ব্যাংক গঠন হয়েছিল ব্রিটিশ আমলে, ঠিক আছে? 1935 কোথায় এটা মনে রেখো, কলকাতায়।
রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে মনে রাখবে যে রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন, গভর্নর রয়েছেন, তিনি হলেন শক্তিকান্ত। তিনি ২৫তম, শক্তিকান্ত ২৫তম। ২৪তম কে ছিলেন? উর্জিৎ পাটেল। ২৩তম কে ছিলেন? রঘুরাম রাজম। খুবই ব্যক্তিত্ব, ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, অনেক বড় মাথা, অনেক বড় জ্ঞানী। ২০১৬ সালে যে ফোর্বস ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারের লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু এনার নাম ছিল। তো রাজমকে ভুলে যাওয়া একদমই উচিত না। তিনি ছিলেন ২৩তম, এ মনে রাখবে। কলকাতায় সদর দপ্তর ছিল ১৯৩৫ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত, তারপরে মুম্বাইতে স্থানান্তরিত করা হয় এবং আজকের দিনে রিজার্ভ ব্যাঙ্কের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে মুম্বাইতে রয়েছে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকর হয় কোন সাল থেকে? দেখো, ভারতে প্ল্যানিং কমিশন কবে গঠন হয়? প্ল্যানিং কমিশন গঠন হয়েছিল ১৯৫০ সালে। এই ১৯৫০ সালে কী কী হয়? ১৯৫০ সালে ভারতের সংবিধান কার্যকর হয় ২৬শে জানুয়ারি। তো ১৯৫০ সালে পরিকল্পনা কমিশন গঠন হয়। পরিকল্পনা কমিশন ১৯৫০ সালে গঠনের পরের বছর, ঠিক পরের বছর ১৯৫১ সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। কী উদ্দেশ্যে? পাঁচ বছর অন্তর, পঞ্চবার্ষিকী মানে বুঝতেই পারছো যে পাঁচ বছর অন্তর ধরে কিছু প্ল্যান করা হবে, যে ভারতের কোন খাতে কী প্রকারে ব্যয় হবে সেই চিন্তাভাবনা। বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে নাম হয়েছে নীতি আয়োগ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্তমান নাম কী? এটা হলো নীতি আয়োগ, ঠিক আছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে? ১৯৫১ থেকে ১৯৫৬ সাল। দ্বিতীয় শুরু হয়েছিল ১৯৫৬ সাল থেকে। তো এটা মনে রাখতে হয়, পঞ্চবার্ষিকীর পরিকল্পনার বা প্ল্যানিং কমিশনের বর্তমান নাম হলো নীতি আয়োগ। প্ল্যানিং কমিশন থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্ভব হয়। তোমাদের কাছে সেকেন্ড প্রশ্ন থাকলো, কমেন্টে সেকেন্ড প্রশ্ন লিখো। সেকেন্ড প্রশ্ন তোমাদের, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চলছে? বর্তমানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে এটা বিষয়ে আলোচনা করো। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষিকাজের উপর গুরুত্ব দেওয়া হয়। তারপরে মুদ্রাস্ফীতি, দারিদ্রতা হ্রাস, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। মনে রেখো যে 2.6 ছিল টার্গেট রেট, 3.6 মতো পেয়েছিল, মানে বেশি শতাংশ পেয়েছিল সাফল্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তোমাদের কাছে প্রশ্ন হলো বর্তমান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে আমরা রয়েছি, লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার তোমরা সালটা বলবে এবং কততম বলবে। পরের প্রশ্ন, পাবলিক সেক্টরে বিলগ্নিকরণকে কী বলা হয়? পাবলিক সেক্টরে যখন বিলগ্নিকরণ করা হচ্ছে তখন তাকে কী বলা হচ্ছে? অপশন বলছে উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন, ব্যক্তিগতকরণ। এটাকে বলা হয় প্রাইভেটাইজেশন। কী বলা হয়? প্রাইভেটাইজেশন। যখনই পাবলিক সেক্টরে কোনো বিলগ্নিকরণ করা হলো তাহলে মনে রাখবে যে এটা হলো ব্যক্তিকরণ করা হলো, প্রাইভেটাইজেশন করা হলো। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখনই শপথ গ্রহণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক আর সাধারণ বিচারপতি হোক, সে যেই বিচারপতি হোক, তারা যখনই শপথ গ্রহণ করবেন তখন কে শপথ গ্রহণের? রাষ্ট্রপতি, অথবা রাষ্ট্রপতি যদি কোনো ব্যক্তিকে নিযুক্ত করেন তিনি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরও শপথ বাক্য পাঠ করেন, উপরাষ্ট্রপতিরও শপথ বাক্য পাঠ করেন এবং অন্যান্য মন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করান। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং সমস্ত আধিকারিকদের নিয়োগ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। পরের প্রশ্ন, ১৬ নম্বর প্রশ্ন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, কোন ভিটামিন ভারতের মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়? অপশন বলছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ ও ডি। সঠিক উত্তর কী হবে? ভিটামিন সি। ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? বিভিন্ন টক জাতীয় ফল, বিভিন্ন ফল থেকে পাওয়া যায় ভিটামিন সি, বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু লেবু থেকে। তো ভিটামিন সি ত্বকের ক্যান্সার এবং ত্বককে ঠিক রাখে। ভিটামিন সি বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন দেখে নিই। ১৭ নম্বর প্রশ্ন বলছে, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? দেখো, নবনির্বাচিত যে লোকসভা গঠিত হয় সেখান থেকে প্রথম দিন একজন প্রোটেম স্পিকার, যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি অটোমেটিক্যালি প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হন। এবার প্রোটেম স্পিকারের পরে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার নিযুক্ত হন, যিনি হন স্থায়ী সভাপতি বা স্থায়ী লোকসভার অধ্যক্ষ। তো স্পিকারকে কে নিযুক্ত করে? এরা কিন্তু নিযুক্ত করেন লোকসভার সমস্ত সদস্যরা। লোকসভার সমস্ত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে
লোকসভার স্পিকার হিসেবে নিযুক্ত করেন, ইনি লোকসভার কার্য পরিচালনা করেন। 18 নম্বর প্রশ্ন বলছে, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে? অপশন বলছে টেক্সটাইল শিল্পে, পরের অপশন বলছে লোহা ইস্পাত শিল্পে, পরের অপশন বলছে পেট্রোকেমিক্যাল শিল্পে, পরের অপশন বলছে অটোমোবাইল শিল্পে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে টেক্সটাইল শিল্পে। মনে রেখো সঠিক উত্তর হবে টেক্সটাইল শিল্পে। টেক্সটাইল শিল্পে ভারতের সর্বাধিক শ্রমিক নিযুক্ত রয়েছে। একটু তাড়াতাড়ি করছি কারণ 50টা প্রশ্ন রয়েছে, অনেক লেন্থি ভিডিও যাবে। বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছিলেন কে? অপশন বলছে মহেন্দ্রনাথ সিং, পরের অপশন নন্দকিশোর শর্মা, পরের অপশন বলছে শিবনন্দন নাতিয়াল, পরের অপশন বলছে রাজকাপুর। সঠিক উত্তর হবে শিবনন্দন নাতিয়াল। দেখো সত্যম শিবম সুন্দরম এই যে সিনেমাটা, সিনেমাটার পরিচালন করেছিলেন রাজকাপুর, লিখেছিলেন রাজকাপুর এবং সেটার প্রযোজনাও করেছিলেন রাজকাপুর। তো সিনেমাটা যেটা সেটা রাজকাপুরের সঙ্গে যুক্ত, কিন্তু যে ছবিটা বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম, ভগবান শিবের মহাদেবের যে ছবি, সেই ছবিটা কিন্তু শিবনন্দন নাতিয়াল তৈরি এঁকেছিলেন, তো এটা মনে রাখবে। আর সিনেমাটা তৈরি করেছিলেন রাজকাপুর। পরের প্রশ্ন, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? এই প্রশ্নের উত্তরটাও তোমাদের কাছে আমার থাকলো, এই প্রশ্নের উত্তরটা তোমরা দিবে, এইটা তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন। বেশি বেশি কমেন্ট বাড়াও তোমাদের কাছে, যাতে তোমাদের সিলেবাস ধরে যে স্ট্র্যাটেজিটা বলে দিলাম সেই স্ট্র্যাটেজিটা ধরে প্রশ্ন করা হয়, ক্লাস করানো যেতে পারে। পরের প্রশ্ন দেখে নিই, বলছে 21 নম্বর প্রশ্ন বলছে, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে কি? অপশন বলছে পরিশোষণ, পরের অপশন বলছে আশ্রবণ, পরের অপশন বলছে ইলেকট্রোফোরেসিস, পরের অপশন বলছে ব্যাপন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ব্যাপন। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন দেখে নিই, 22 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, কোনটা হবে? অপশন বলছে 2G বর্ণালী, যেটা 300 থেকে 200 কিলোহার্টজ বেল্ট উইথ ব্যবহার করে। অপশানগুলো পড়ে নাও সবগুলোই, তোমরা নিজেরা উত্তর পারলে উত্তর করে দাও ভিডিওটা পজ করে। সঠিক উত্তর হবে সবগুলোই, এটা হচ্ছে সবগুলোই সঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম? বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম কোনটি? এইটা খেলা থেকে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটাও আমি তোমাদের কাছ থেকে আশা করছি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বছর আসতে পারে। এই প্রশ্নের উত্তর তোমরা দিবে যে কোনটা হলো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম, এটা হলো 4 নম্বর প্রশ্ন তোমাদের কাছে। তোমাদেরকে আমি আজকে 5টা প্রশ্ন টোটাল দেবো। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? অপশন বলছে পদ্ম, র্যাফলেসিয়া, পরের অপশন বলছে জায়ান্ট ক্যাকটাস, পরের অপশন বলছে কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? র্যাফলেসিয়া হলো বিশ্বের বৃহত্তম ফুল। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? অপশন বলছে কোবল, পরের অপশন বলছে জাভা, পরের অপশন বলছে বেসি, পরের অপশন বলছে অ্যাসেম্বলার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অ্যাসেম্বলার। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন বলছে স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে হোম মিনিস্টার বা গৃহমন্ত্রী। অপশন বলছে সর্দার বল্লভভাই প্যাটেল, পরের অপশন বলছে মহাত্মা গান্ধী, পরের অপশন বলছে জওয়াহরলাল নেহরু, পরের অপশন বলছে সুভাষচন্দ্র বোস। মনে রাখবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, এটা কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল, অপশন বলছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, নাকি আমেরিকান সংসদ থেকে? সঠিক উত্তর হবে আমেরিকান সংসদ থেকে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে। অপশন বলছে বিজ্ঞান প্রযুক্তি, সাহিত্য সাংবাদিকতা, পরের অপশন বলছে আন্তর্জাতিক বোঝাপড়া, পরের অপশন বলছে পরিবেশবিদ্যা। উত্তর মনে রেখো যেটা সাহিত্য সম্বন্ধিত। দেখো পুলিৎজার থেকে প্রশ্ন, এই প্রশ্নটা এই বছর আসার সম্ভাবনা, কোনো একজন ব্যক্তির নাম বলে দিবেন এবং এর মধ্যে বলে দিবেন এটি এই ব্যক্তি বা পুলিৎজার প্রাপক ব্যক্তি কোনগুলি, কোনজন, এই দিয়ে অপশন দিয়ে দেবে এবং অবশ্যই সেটার সঠিক উত্তর তোমাদের বাঁচতে হবে। তো এই রকম প্রশ্ন কিন্তু পুলিৎজার প্রশ্ন এবার 100% ধরে রাখা আসবে। তো এই যে স্ট্র্যাটেজি বললাম, তো শুরুতেই বললাম যে এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদেরকে ধরতে হবে, ধরেই কিন্তু পড়তে হবে যে কীরকম প্রশ্ন আসছে এবং সেই অনুসারে সেখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো কী রয়েছে এবং সেই অনুসারে প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। তো তোমাদেরকে বললাম যে 500 কমেন্টস অ্যান্ড 1K লাইক যদি আসে তাহলে তোমাদেরকে একদম বিনামূল্যে ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। পরের প্রশ্ন, ঘুমার লোকনৃত্য কোথাকার লোকনৃত্য? অপশন বলছে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজস্থান। স্টুডেন্টস, তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, এই যে লোকনৃত্য সম্পর্কিত বিষয় এবং স্ট্র্যাটেজিকের উপরে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের উপরে কিন্তু অধ্যায়ভিত্তিক মক টেস্ট সিরিজ রয়েছে আমাদের, প্রায়
24টা মক টেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এই মক টেস্টগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু একটা বিষয় ছিল লোকনৃত্য সম্পর্কিত মক টেস্ট, সেই সম্পূর্ণ মক টেস্টটা দেখে নিতে পারো। এখান থেকে কিন্তু 100% প্রশ্ন পরীক্ষা আসবে, আর প্রতি বছর এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা গিয়ে চেক আউট করে সেটা কিন্তু দেখে নেবে। পরের প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ। পরের প্রশ্ন বলছে বিশ্বব্যাপী সন্ত্রাস মোকাবিলা সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা। পরের প্রশ্ন বলছে ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির। পরের প্রশ্ন হচ্ছে বিশ্বব্যাংকের শাখা। সঠিক উত্তর হবে বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবিলা সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরের প্রশ্ন, ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডল উষ্ণতম অংশ কেন? দেখো এর কারণ কী, ট্রপোস্পিয়ার কেন? ট্রপোস্পিয়ার হলো সবচেয়ে নিম্ন, তারপরে স্ট্র্যাটোস্পিয়ার, এইভাবে আয়নোস্পিয়ার, এইভাবে চলছে। তার সবচেয়ে যে নিচের স্তর সেটা হলো ট্রপোস্পিয়ার, যেখানে মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝার স্তর, যেটাকে অশান্ত স্তর বা ঝড় ঝঞ্ঝার স্তর বলা হয়, কোনটাকে? ট্রপোস্পিয়ারকে। তাহলে এখানে বলছে এটি সূর্যের নিকটতম বলে, এটা আদানযুক্ত কণা রয়েছে বলে, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় বলে, এর মধ্যে তাপ উৎপন্ন হয় বলে। সঠিক উত্তর কী হবে? এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় বলে, এটি হলো সবচেয়ে উষ্ণতম অংশ, এই কারণে এখানে ঝড়ঝঞ্ঝাট হয়, এখানে বৃষ্টিপাত হয়, মেঘ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, অপশন বলছে কানাডা ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এইটা তোমাদের কাছে 5 নম্বর প্রশ্ন আমার, এই প্রশ্নের উত্তরটা তোমরা দিবে। এই 5টা প্রশ্ন তোমাদের উত্তর আমি চাই, কমেন্টে উত্তর দেবো অবশ্যই। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গাওয়া হয়েছিল কবে? অপশন বলছে 1886, পরের অপশন বলছে 1892, পরের অপশন বলছে 1896, পরের অপশন বলছে 1904। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1886। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? অপশন বলছে নেলসন ম্যান্ডেলা, পরের প্রশ্ন বলছে আব্রাহাম লিঙ্কন, পরের প্রশ্ন খান আব্দুল গফর খান, পরের প্রশ্ন বলছে মাদার টেরেজা। সঠিক উত্তর কী হবে? খান আব্দুল গফর খান, তার যাকে সীমান্ত গান্ধী বলা হয়, এটাও কিন্তু মনে রাখবে, তিনি কিন্তু পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছিলেন। পরের প্রশ্ন, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? অপশন বলছে সগরা, হুনরা, চোলরা, ইন্দো গ্রীকরা। সঠিক উত্তর কী হবে? অপশন ডি, ইন্দো গ্রীকরা। প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই স্তূপ সংক্রান্ত কিন্তু একটা ভিডিও প্লেলিস্ট চেক করলে তোমরা দেখতে পাবে। অপশন বলছে সাঁচি স্তূপ কে নির্মাণ করে? অপশন বলছে অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু, শশাঙ্ক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অশোক। অশোকের যে সব নাম রয়েছে, উপাধি রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, আর উপাধিগুলো কেন দেওয়া হয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন মক টেস্টগুলোতে আলোচনা হয়েছে, সেই মক টেস্টগুলো তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? এটা সঠিক উত্তর হবে 2400 ও 2100। দেখো স্টুডেন্ট, মনে রাখবে এটা কিন্তু একটা অনুপাত, হ্যাঁ মনে রাখবে যে পরিকল্পনা কমিশন অলরেডি বলেই দিলাম 1951 সালে প্রথম পরিকল্পনা কমিশন হয়। এবার পরিকল্পনা কমিশনের বর্তমান নাম হচ্ছে নীতি আয়োগ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো পরিকল্পনা কমিশন সম্পর্কে আরও একটি প্রশ্ন পরীক্ষা এসেছিল। পরের প্রশ্ন, মাই লাইফ কার আত্মজীবনী? অপশন হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম, পরের প্রশ্ন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, পরের প্রশ্ন হচ্ছে বিল ক্লিন্টন, পরের প্রশ্ন হচ্ছে হিলারি ক্লিন্টন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হিলারি ক্লিন্টন। পরের প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? অপশন বলছে রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সোনা, সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট ওঠা প্রথম মহিলা ছিলেন? দেখো এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আমরা স্ট্যাটিক জিগে হিসাবে মক টেস্ট নিয়েছি, যেখানে প্রথম ভারতীয় মহিলা, প্রথম বিশ্ব মহিলা, এগুলো দিয়ে কিন্তু আলাদা আলাদা অধ্যায় করে মক টেস্ট নেওয়া হয়েছে বিষয় ভিত্তিক। তো সেই মক টেস্টগুলো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, আমি একটা লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখবে। অসম হচ্ছে আরতি শাহ, ইনি প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পালন করেছিলেন। আশা আগরওয়াল, বাচেন্দ্রী পাল, রীতা ফারিয়া। রীতা ফারিয়া হলো প্রথম মিস ওয়ার্ল্ড জিতেছিলেন, ভারতীয় প্রথম মিস ওয়ার্ল্ড। সঠিক উত্তর হবে এখানে বাচেন্দ্রী পাল, বাচেন্দ্রী পাল হলেন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? অসম হচ্ছে রাইন খাল, পানামা খাল, সুয়েজ খাল, কোনটি নয়। সঠিক উত্তর কী হবে? সুয়েজ খাল। সুয়েজ খাল কি? ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। কে কে নির্মাণ করেছিলেন? ফার্ডিনান্ড লেসেপ, এটাও মনে রাখবে, ফার্ডিনান্ড দি লেসেপ। পরের প্রশ্ন, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন হয় কবে?
অপশন বলছে 1968 মে 1980 জুলাই 1982 জুন 1985 সঠিক উত্তর হবে মে 1968 পরবর্তীতে লোকপাল বিল পরে আবার হয় আন্না হাজারের নেতৃত্বে সেটাও কিন্তু মনে রাখবে লোকপাল বিলের নেতৃত্ব দেন আন্না হাজারে পরের প্রশ্ন নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় কোনটি অপশন বলছে ধমন এটা লোকনৃত্য অবশ্যই হিমাচল প্রদেশের পরেরটা ছাপেলি এটাও হিমাচল প্রদেশের লোকনৃত্য পরেরটা হলো মহাতু এটাও হিমাচল প্রদেশের লোকনৃত্য ঢাকুনি কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় দেখো লোকনৃত্য সম্পর্কিত ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি বললাম আগেই তো এই লোকনৃত্যর ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো পরের প্রশ্ন জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয় বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয় কোন অংশটি অপশন বলছে সাধারণ সভা পরে অপশন বলছে নিরাপত্তা পরিষদ পরে অপশন বলছে আন্তর্জাতিক আদালত পরে অপশন বলছে ট্রাস্টি কাউন্সিল সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে সাধারণ পরিষদ বা সাধারণ সভা এটাকে বলা হয় বিশ্ব বিবেকের কণ্ঠস্বর এটাকে বলা হয় বিশ্বের আলোচনা সভা দেখো সাধারণ সভা হলো নিরাপত্তা জাতিসংঘে অর্থাৎ ইউএনও আচ্ছা ইউএনও নয় এটা হচ্ছে জাতিসংঘ জাতিপুঞ্জ নয় তো এটা হচ্ছে সাধারণ পরিষদ সাধারণ সভা না পরের প্রশ্ন আচ্ছা ইউএনও কবে যদি বলে জাতিসংঘ কবে গঠন হয়েছিল তাহলে মনে রেখো এটা গঠন হয়েছিল 1919 সালে এটা মনে রাখবে এটা প্রথম বিশ্বযুদ্ধের পরে শেষ হয়েছিল সমাপ্তি হয়েছিল জাতিসংঘের দ্বারা এবং জাতিসংঘের কার্য সঠিকভাবে পরিচালনা না করার যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল হিটলারের আক্রমণে হিটলারের আগ্রাসনে তারপরে কী গঠন হলো ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে পরের প্রশ্ন 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় আচ্ছা এটা হয়ে গেছে অলরেডি আমরা 2000 কত আছে 23-এ আছি তো 2023-এ তোমার অলিম্পিক অলরেডি হয়ে গিয়েছে অসম হচ্ছে জাপান লন্ডন জার্মানি রোম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জাপানে পরের প্রশ্ন বলছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে মন্ত্রীরা কোথায় কোথায় থেকে নির্বাচন হতে পারে অপশন বলছে লোকসভা থেকে রাজ্যসভা থেকে আইনসভার বাইরে থেকে এবার কোডগুলো হচ্ছে কেবলমাত্র এক ঠিক কেবলমাত্র দুই ঠিক বলছে এক আর দুই ঠিক পরে অপশন বলছে ডি এক দুই তিন ঠিক সঠিক উত্তর হবে এক দুই তিন সবই ঠিক কেন লোকসভা থেকে নির্বাচন তো আমরা অলরেডি দেখি মন্ত্রীরা নির্বাচিত হয় রাজ্যসভা থেকেও মন্ত্রী নির্বাচিত হয় আইনসভার বাইরে থেকেও মন্ত্রী নির্বাচিত হয় তাকে ছয় মাসের মধ্যে কোথাও না কোথাও থেকে পরে নির্বাচিত হতে পারবেন পরের প্রশ্ন কোন ধারা কোন আর্টিকেল অনুযায়ী ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে দেখো 2019 সালে কিন্তু কী করা হয়েছিল মনে রেখো 370 ধারা যেটা জম্মু কাশ্মীরকে দেওয়া হয়েছিল এটাই উত্তর হবে তো এই যে 370 ধারা আর হচ্ছে 35A ধারা এই দুটো ধারা নিয়ে আলোচনা চলছিল দেখো ওই বিষয়টা নিয়ে প্রশ্ন এসেছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সটা ঠিক কীভাবে পড়বো যেই বিষয়গুলো একদম সবচেয়ে বেশি নিউজে আছে ওকে কেন্দ্র করে বাকি আরও জিনিসগুলো জম্মু কাশ্মীরের নিউজ এসেছিলো তখন জম্মু কাশ্মীরকে নিয়ে প্রশ্ন এসেছে এবার 370 ধারা নিয়ে 35A ধারা নিয়ে আলোচনা চলছিল সেগুলো নিয়ে প্রশ্ন এসেছে এখন আলোচনা কী নিয়ে চলছে কর্ণাটককে নিয়ে এবার কর্ণাটককে নিয়ে যে সব বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করো বলে দিতে পারে প্রশ্ন যে কুঞ্চিকল জলপ্রপাত কোথায় আছে ঠিক আছে কর্ণাটক কেন্দ্রে যেসব বিষয়গুলো রয়েছে ব্যাঙ্গালোরে বিখ্যাত বিখ্যাত সমস্ত বিষয়গুলো রয়েছে ব্যাঙ্গালোরে তো এই যে পুরো আলোচনাগুলো ব্যাঙ্গালোর কেন্দ্রিক বা কর্ণাটক কেন্দ্রিক এইভাবে কিন্তু স্ট্যাটিক জিকেটাকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়তে হবে প্লাস তার যে জিকে রয়েছে সেই জিকেগুলো পড়তে হবে যেমন ধরো জম্মু কাশ্মীরকে নিয়ে যদি আলোচনা চলে জম্মু কাশ্মীরকে নিয়ে দেখো এখনও আলোচনা চলছে লিথিয়াম কোথায় পাওয়া যায় লিথিয়াম ভান্ডার জম্মু কাশ্মীর এই নিয়েও একটা ভিডিও আমি ফেস ভিডিও বানিয়েছি সেই ফেস ভিডিওটা তোমরা দেখে নিতে পারো লিস্ট চেক করলে পেয়ে যাবে এই বিষয়গুলো পড়তে হবে যে জম্মু কাশ্মীরে নিউজ আছে এবার জম্মু কাশ্মীর কেন্দ্রিক জম্মু কাশ্মীরে কী কী সরোবর রয়েছে কী জম্মু কাশ্মীরে কী কী নদী রয়েছে ইম্পর্টেন্ট নদী রয়েছে কী কী বাঁধ রয়েছে কী কী জলধারা রয়েছে এগুলো কিন্তু পড়তে হবে তো এইগুলো ইম্পর্টেন্ট বিষয় পরের প্রশ্ন একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে একটি কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে অপশন হচ্ছে একটি কাঠের বল পরের অপশন হচ্ছে একটি পালক পরের অপশন হচ্ছে একটি ইস্পাতের বল পরের অপশন হচ্ছে সবগুলি সমান দ্রুত দেখো যখন কোন শূন্যস্থানে পতিত হয় সবার ওজন একই হয়ে যায় তো সবগুলো সমান দ্রুততায় পতিত হবে পরের প্রশ্ন নিচের কোন জোড়া ঠান্ডা রক্তে প্রাণীদের শ্রেণীভুক্ত অপশন বলছে পাখি ও বানর পরের অপশন বলছে সাপ ও পাখি পরের অপশন বলছে ব্যাঙ ও সাপ পরের অপশন বলছে ইঁদুর ও গিরগিটি সঠিক উত্তর কী হবে ব্যাঙ ও সাপ হলো ঠান্ডা রক্তের
প্রাণী। পরের প্রশ্ন, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? অপশন বলছে ফিশন, পরের প্রশ্ন বলছে ফিউশন, পরের প্রশ্ন বলছে রাসায়নিক ভাঙ্গন, পরের প্রশ্ন বলছে মহাকর্ষীয় সংযোজন। সঠিক উত্তর কী হবে? সংযোজন, ফিউশনটা সঠিক উত্তর হবে। কেন? দেখো দুটো নিউক্লিয়াস, দেখো ফিউশন কিছু হয়, নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন। তো এই যে নিউক্লিয়ার সংযোজনটা কিসের কারণে হয়? নিউক্লিয়াসের কারণে। দুটো হালকা নিউক্লিয়াস যখন মিলিত হয়ে আরেকটা শক্তিশালী নিউক্লিয়াস তৈরি করে একে অপরকে বাধা দেয়, এইভাবে কিন্তু শক্তি উৎপন্ন হয়। আর সূর্যের যে শক্তির মুক্তি, শক্তি যে নির্গত হচ্ছে সূর্য থেকে, এর প্রধান কারণই হলো ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়াস সংযোজন। তো এটা মনে রাখবে। এই ছিল 2019 সালের জিকের সমস্ত প্রশ্নগুলো, তোমাদের তো আমি বলেই দিলাম, তারপরও আরও একবার তোমাদের এই বিষয়টা বলছি। দেখো 2019 সালে যেভাবে প্রশ্নগুলো এসেছে এইভাবেই প্রশ্নগুলো পড়বে, পুরো স্ট্র্যাটেজি বানিয়ে পড়বে, কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসেছে সেই সব বিষয়গুলো পড়বে, এমনকি অঙ্ক যখন করবে বা লজিক্যাল রিজনিং যখন করবে তখনও কিন্তু এই সেম বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা পড়তে পারো। দেখো তোমাদের যদি মনে হয় যে অনলাইন ক্লাস যথার্থ নয় আমাদের জন্য, তো আমাদের অফলাইন ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, গাজল, মালদাতে। তোমরা এই সব ব্রাঞ্চে অফলাইন ক্লাস করতে পারো, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা সাবজেক্ট দিয়ে প্লাস স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে পড়ানো হয়। আর তোমরা যদি অনলাইন ক্লাস করতে যাও, তোমাদের বললাম 1000 লাইকস লাগবে, 500 কমেন্ট লাগবে। কী করে কমেন্ট করবে, লাইকস করবে তোমরা জানো? যারা আগ্রহী আছো বিনা খরচে পড়তে যাও অনলাইনে, স্ট্র্যাটেজি ধরে একদম ফুল স্ট্র্যাটেজির সাথে পড়তে চাও, অধ্যায়ভিত্তিক ক্লাস, সম্পূর্ণ ক্লাস যদি চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো কমেন্টে ইয়েস লেখো, প্রশ্নগুলোর উত্তর দাও, শেয়ার করো, যেখানে ইচ্ছে সেখানে শেয়ার করো, কিন্তু আমার 500 কমেন্টস লাগবে, 1000 লাইকস লাগবে। তো তোমাদের কমেন্টস এবং লাইকসের উপরে নির্ভর করছে আমি পরবর্তী স্টেপগুলো নিবো না নিবো না। তারপরও আমি আরও একটা ভিডিও করব যেখানে 2014 সালের ফুড এসআইএ যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো দেখব। এখানে কিন্তু 100 প্রশ্ন এসেছে, অর্থাৎ 2014 সালে দুটো পার্টে ভিডিওগুলো করব এবং বিস্তারিত আলোচনা তার সাথে পাশাপাশি করব, যেগুলো ইম্পর্টেন্ট। এর বাইরেও আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো হয়তো অনলাইন ক্লাসে যখন অধ্যায়ভিত্তিক হবে তখন করা যাবে, অথবা অফলাইন ক্লাসগুলোতে যেখানে আমি ক্লাস করাই, জিকে ক্লাস করাই, সেখানে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হবে। তো তোমরা জিকে ক্লাসের জন্য বা অফলাইন ক্লাসের জন্য এখানে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলকে ধন্যবাদ।